ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এমসিকিউ জোন আজকে আমরা ক্লাস নাইনের রায়ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের পেজ নাম্বার চারশো উনিশের থার্ড সামেটিভ এক্সামের প্রথম নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুলের এমসিকিউ এবং এসিকিউ কোয়েশ্চিনগুলো আমরা আলোচনা করব তো দেখো চলো বন্ধুরা সময় নষ্ট করে দেখা যাক প্রথম কোয়েশ্চেন কী আছে দেখো পেইসির চুক্তি অনুসারে স্বেচ্ছাকৃত কারা স্বেচ্ছাকতৃত এটা হচ্ছে যা অপশন অপশান বি নেক্সট হচ্ছে মানুষের স্বাধীন সত্তা নিয়ে মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায় কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ উক্তিটি কার উক্তি হচ্ছে রুশোর উক্তি হচ্ছে রুশো অপশান এ পরেরটা স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেন কে এটা হচ্ছে উত্তর হচ্ছে ষোড়শ লুই পয়টা হচ্ছে পাদুয়ার ঘোষণা জারি হয় কত এটা হচ্ছে অপশন সি ৬ জুলাই উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ছয় জুলাই উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে পরটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটির লেখক হলেন কে টলস্টয় টয় অপশান এ টল সরি সরি এখানে হচ্ছে অপশান এ টলস্টয় টয় পরেরটা বলা হচ্ছে কোর্ট নেপোলিয়ন রচনা করেন কে রচনা করেন চারজন এটা হচ্ছে অপশান এ হবে পরেরটা হচ্ছে টিল সিটের সন্ধি স্বাক্ষরিত হয় টিল সিটের সন্ধি সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে আঠেরোশো সাত সালে পরেরটা চতুর্থ শক্তিজোট গঠিত হয়েছিল এটা আঠেরোশো তেরো অপশান ডি আঠেরোশো তেরো অপশান ডি পরটা হচ্ছে লুডাইট দাঙ্গায় নেতৃত্ব দেনকে লুডাইট দাঙ্গায় নেতৃত্ব দেন হচ্ছে নেট লুট নেট লুট পরটা হচ্ছে সম্পত্তির রাষ্ট্রীয়করণকে কি বলে এটা হচ্ছে সাম্যবাদ বলাই সাম্যবাদ বলা হচ্ছে পয়টা হচ্ছে কনসার্ট অব ইউরোপ স্থায়ী হয়েছিল কত বছর এটা হচ্ছে কুড়ি বছর অপশান সি এবার নেক্সট পেজে চলে যাচ্ছি দেখো পরের পেজে কোয়েশ্চেন কী আছে প্রথম রেলপথ স্থাপিত হয় কোন দেশে ইংল্যান্ডে তোমরা সবাই জানো ইংল্যান্ডে অপশান বি পয়টা হচ্ছে রাশিয়ার লিগ অফ নেশনস ইস্তফা দেয় কত সালে উনিশশো সালে অপশান ডি নেক্সট হচ্ছে কোন দেশ লেন্ট লিচ অ্যাক্ট অনুসারে যুদ্ধাস্ত্র যুদ্ধাস্ত্র সরবরাহ করেছিল এখানে উত্তর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র পরটা হচ্ছে ডে পালিত হয় ডে পালিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ছয়ই জুন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ছয়ই জুন পরটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন কে এটা হচ্ছে ফ্রাঙ্কলিন্ট ডিলেনো রুজভেল্ট লিগ অফ নেশনস এর সদর কার্যালয় অবস্থিত কোথায় এটা হচ্ছে জেনেভা লিগ অব নেশন এর প্রথম মহাসচিবকে এরিক ড্রুমন্ট অপশন সি এরিক ড্রুমন্ট পরটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো কী হবে এটা হচ্ছে আটলান্টিক চার্টার পয়টা হচ্ছে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে এটা হচ্ছে পাঁচটি এবার হচ্ছে এক কথায় উত্তর ষোলোটা কোয়েশ্চেন আছে এক কথায় উত্তর দেখো প্রথম কোয়েশ্চেন কি আছে দ্য রাইটস অফ ওমেন কে রচনা করেছিলেন তোমরা উত্তর লিখবে অলিম্পে অলিম্পে দ্য গুচ অলিম্পে দ্য গুজ পরটা হচ্ছে নেপোলিয়ানকে দ্বিতীয় জাস্টিনিয়ন বলে কেন এর উত্তরটা দেখো দুয়ের দ্বিতীয় উত্তরটা আমি উপরে লিখে রেখেছি দেখো জায়গার অভাবের জন্য লেখো লিখবে কি নেপোলিয়ান জাস্টিয়ানের মতো জাস্টিনিয়ানের মতো আইন সংহিতা এখানে হচ্ছে আইন হবে আইন সংহিতা রচনা করেন ঠিক আছে আইন সংহিতা রচনা করেন এই জন্য নেপোলিয়ানকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় নেক্সট পয়েন্টটা হচ্ছে দেখো তৃতীয় ক্রুগার টেলিগ্রাম কি ক্রুগার টেলিগ্রাম কাকে বলা হচ্ছে এর উত্তরটা দেখো বড় হবে ওই জন্য লিখে রেখেছি দেখে নাও কী লিখবে ক্রুগার টেলিগ্রাম যে আটশো সালের তেসরা জানুয়ারি বা তেসরা জানুয়ারি দক্ষিণ আফ্রিকান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পল ক্রুগারের কাছে দ্বিতীয় দ্বিতীয় কায়সার উইল হেম দ্বারা প্রেরিত একটা বার্তা ঠিক আছে এটাই হচ্ছে ক্রুগার টেলিগ্রাম তোমরা ভিডিওটা পজ করে উত্তরটা লিখে নিতে পারো এবার দেখো নেক্সট কি আছে পয়টা হচ্ছে ইউনেস্কোর কথার অর্থ কী ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক কালচারাল অর্গানাইজেশান আবারও বলছি ইউনাইটেড নেশন্স এডুকেশনাল সাইন্টিফিক কালচারাল অর্গানাইজেশান এবার হচ্ছে দেখো সত্য মিথ্যা নির্ণয় কথা হচ্ছে ফ্রান্সের রাজারা ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী ছিলেন এটা সঠিক হবে ইউরোপের তেরোটি জাতি রাষ্ট্র মিলে লিপসিগা যুদ্ধ করেছিল এটা এটাও সত্য হবে নেক্সট হচ্ছে শিল্প বিপ্লব ও ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারের কারণে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল এটাও সঠিক হবে এবং সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য ছাড়া অন্য কেউ ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে না এটাও সঠিক হবে এবার দেখো অপশান সি এখানে অপশান সি নয় সি এর দাগে শূন্যস্থান পূরণ করো কুয়েশনে হলেন একজন ড্যাশপন্থী এটা হচ্ছে ফিজিওক্র্যাট ক্র্যাট বারবার বলছি ফিজিও হবে তারপরে দেখো নেপোলিয়ান কোথায় মারা যায় নেপোলিয়ান মারা যায় সেন্ট হেলেনা দ্বীপে সেন্ট হেলেনা দ্বীপে পয়টা হচ্ছে আঠেরোশো সত্তর থেকে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে কি বলা হচ্ছে সশস্ত্র শান্তি যুগ বলে সশস্ত্র শান্তি যুগ বলা হচ্ছে আর পয়টা হচ্ছে জাতিসংঘের জনক কী হবে উইড্রো উইলসন উইড্রো উইলসন এবার হচ্ছে স্তম্ভ মেলানো হচ্ছে দেখো প্রথম দেখো পার্ল হারবার ঘটনা এটা কি হবে একের সঙ্গে এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র হবে অপশান টু তারপরে তৃতীয় বিশ্ব কী হবে লাতিন আমেরিকা পোল্যান্ড আক্রমণ কী হবে তৃতীয়টা কী হবে এখানে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর আর বিজয় দিবস কী হবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ ঠিক আছে বিজয় দিবস হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ এবার দেখো এবার হচ্ছে ইয়ে তাকে নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো প্রথম বিবৃতি দেখো স্টেটমেন্ট যে ফরাসি সম্রাট ষোড়শ লুই স্বৈরাচারী শাসক ছিলেন ব্যাখ্যা অপশানে তিনি জনগণের কথা জনগণের কথা শুনতেন না তিনি স্টেটস জেনারেলের অধিবেশন ডাকেননি তিনি মানুষের ওপর অত্যাচার করেছিলেন এটা উত্তর হচ্ছে তিনি মানুষের উপর অত্যাচার করেছিলেন অপশান সি রাইট অ্যান্সার পরেটা হচ্ছে বিবৃতি টু নেপোলিয়ানের বিরুদ্ধে ইউরোপের বহু দেশে তীব্র প্রতিক্রিয়া গড়ে ওঠে ব্যাখ্যা কী হবে তিনি বহু শাসককে হত্যা করেছিলেন তিনি ইউরোপের উপনিবেশ ধ্বংসের চেষ্টা করেন অপশান সি ফরাসি সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে তিনি বহু রাজবংশের অবসান ঘটিয়েছিলেন এটা হচ্ছে উত্তর হচ্ছে অপশান সি ফরাসি সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে তিনি বহু রাজবংশের অবসান ঘটিয়েছিলেন পরটা দেখো বিবৃতি তিন শিল্প বিপ্লবের জন্য প্রথম বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে ব্যাখ্যা হচ্ছে নতুন নতুন অস্ত্রশস্ত্র তৈরি হয়েছিল শিল্পজাত পণ্য বিক্রি লড়াই শুরু হয় শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ ও শিল্পজাত পণ্য বিক্রির ঔপনিবেশিক বাজার দখলের লড়াই শুরু করেছিল অপশান সি এটা হচ্ছে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ ও শিল্পজাত পণ্য বিক্রির ঔপনিবেশিক বাজার দখলের লড়াই শুরু করেছিল আর চার দেখো কি আছে জাতিসংঘের চেয়ে জাতিপুঞ্জ অনেক বেশি শক্তিশালী ব্যাখ্যা হবে কারণ এটি পৃথিবীকে বিশ্বযুদ্ধ মুক্ত রেখেছে কারণ জাতিসংঘ মাত্র কুড়ি বছর স্থায়ী হয়েছিল কারণ অপশান সি কারণ জাতিসংঘের চেয়ে জাতিপুঞ্জের অনেক বেশি সদস্য রাষ্ট্র রয়েছে এটা হচ্ছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার কারণ জাতিসংঘের চেয়ে জাতিপুঞ্জের অনেক বেশি সদস্য রাষ্ট্র রয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিও আমরা সেকেন্ড স্কুলে আমরা আলোচনা করব ঠিক আছে যারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো